নিয়ম বহির্ভূতভাবে ওভারলোড বালি নিয়ে গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বালি খাদানের লরি। আর এরই প্রতিবাদে আরামবাগ ভূমি দপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের আশপুর এলাকার। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, ইন্দাস থানা এলাকায় বেতানল মৌজায় 14 নম্বর খাদানটি অবস্থিত। ওই খাদান থেকে বালি নিয়ে ইন্দাস অথবা কোতুলপুর থানা দিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও সেই বালি গোঘাটের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে গ্রামের রাস্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রাস্তাটি সিঙ্গেল হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। সমস্যা বলতে দেখুন, সিঙ্গেল রাস্তা 2 নম্বর গ্রামের উপর দিয়ে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে রাস্তা খুব খারাপ, সিঙ্গেল রাস্তা, কোনো মানুষ চলাফেরা করতে পারছে না। ওইটার জন্যে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, কোনো কিছু কাজ হয়নি। ওই জন্যই আমরা এখানে এসেছি, দেখি বাবুরা কিছু করতে পারে নাকি। অভিযোগটা কী করলেন? অভিযোগটা ওই তো, সিঙ্গেল রাস্তা, ওভারলোড মাল যাচ্ছে রাত দিন, কোনো পরিষেবা নেই। কিছু হয়ে গেলে কোনো পরিষেবা নেই আমাদের। মানে গ্রামের রাস্তা ওটা? হ্যাঁ, গ্রামের রাস্তা। আর ওটা যাওয়ার কথা কোন দিকে? যাওয়ার কথা অ্যাকচুয়ালি আপনার কোতুলপুর দিয়ে, কিন্তু ওরা আসছে আমাদের পুনের ঘাট দিয়ে, 14 নম্বর। ওটা কোন জেলায় পড়ছে? ওটা ইন্দাস থানা পড়বে। আর ওটা গোঘাট দিয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। গোঘাটে কোন দিকে নিয়ে যাচ্ছে? গোঘাট আপনার ব্যাঙ্গায় রাস্তা এসে উঠছে, ডিগ্রি পার্ক কুমারগঞ্জ, ওইখানে এসে উঠছে। আপনারা বাধা দিচ্ছেন না? বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে। ঘাট মালিকরা ওই মেরে দেবো, বাধা দিতে গেলে আমরা বাধা দিতে যাচ্ছি, আমাদের কোনো কথা কাজ হচ্ছে। সেইটা তো ওরা ভালো করে বুঝতে পারবে। রাত রাত দিন চুরি হচ্ছে, কিন্তু গ্রামের লোক কোনো অবজেকশন দিতে গেলে, কোনো বাধা দিতে গেলে তাদেরকে সরিয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে। মানে যেটা অনেক জায়গায় কয়লা রাজ দেখা যাচ্ছে, এটা কি বলছে বালির কি মাফিয়া রাজ বলতে চাইছে? অ্যাকচুয়ালি তো ওইটাই দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? মাফিয়াই দাঁড়াচ্ছে। গ্রামের লোক যখন আপত্তি করতে যাচ্ছে, তাদের কথা যখন মানছে না, তাহলে তারা জোর করে চালাচ্ছে। মানে এটা জোর করে? হ্যাঁ, জোর করে চলছে। আপনার নাম কি? আমার নাম শেখ ফজল আলী। আমাদের 14 নম্বর ঘাটের যে রাস্তা, সেটা হচ্ছে আমাদের পুনে 2 নম্বর ঘাটের রাস্তা ওরা ব্যবহার করছে। ওটা বাড়ি খাদানের রাস্তা। সেই কারণে আপনি কি বলতে? সেই কারণের জন্য আমরা এখানেতে এসেছি রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে, যে আমাদের রাস্তা ওরা ব্যবহার করছে জবরদস্তি, যাতে গ্রামের ওপর দিয়ে কিছু বলতে গেলে আমাদেরকে ভয় দেখাচ্ছে। সেই হিসাবে আমরা এখানেতে এসেছি রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে। আজকে দেখি এনারা কি করেন। বাড়ি খাদা গোঘাট থানার ওপরে, ওটা হচ্ছে আপনার পুনে 2 নম্বর আশপুর। যাওয়ার কথা কোন দিকে? ওনাদের যাওয়ার কথা হচ্ছে ইন্দাস দিয়ে, নইলে ওনারা যেতে পারেন এদিকে কোতুলপুরের ওপর দিয়ে, কিন্তু ওনারা আসছে তো গোঘাটের ওপর দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের অবজেকশন। এটা দিয়ে এলে কি সমস্যা করছে? এটা দিয়ে এলে আমাদের রাস্তার ওপর দিয়ে আসছে, সিঙ্গেল রাস্তা। এবার তার উপর দিয়ে মনে করুন এমনি অলরেডি একটা ঘাটের গাড়ি চলছিল কিছুদিন ধরে, তারপরে তো ওভারলোড মাল, আমরা তো পাসিং মোটামুটি ওই রাস্তা দিয়ে চলতে দিচ্ছিল গ্রামবাসীরা, এখন প্রচণ্ড ওভারলোড যাচ্ছে গাড়ি, সাইকেল, কোনো মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না। আপনার নাম? আমার নাম ভুবন। আপনার পাড়া? আমি ঘাটের ম্যানেজার। নামটা কি খাদ? না না, আমাদের খাদ নেই, আমি ঘাটের ম্যানেজার। আমাদের গ্রামের ওপর দিয়ে আসছে আর কি রাস্তা। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।